Assalamualaikum viewers. আমরা সকাল এটা এখন সকাল বেলা বের হয়েছি হোটেল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা সেম মানে এই হোটেলটাতেই থেকেছিলাম ইশে যে বহুদূর গিয়েছিলাম তখন বহুদূরে মানে ইবিস হোটেল এটাতেই থেকেছিলাম। তো এই হোটেলটাতে এখানে এসেও আমরা মানে এটাতেই উঠেছি। তো আর এই হচ্ছে এটা এখানে আমি নাম কি বলতে পারছি না, যাই হোক নামটা ওরা বলতে পারবে। তো এটা হচ্ছে পুরোটাই মানে হচ্ছে হোটেল। আর এখান থেকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে হোটেলের আমাদের মানে গেটটা হচ্ছে দেখা যাচ্ছে ওই সামনে। আর এখানে সামনের দিকে সোজা গিয়ে হচ্ছে যেটা আমি ভিডিও করেছি, কিন্তু এখন এডিটের কারণে এগুলো লম্বা লম্বা ভিডিও, এডিটের কারণে আমি ছাড়তে পারছি না, ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো সোজা গিয়ে সামনের দিকে হচ্ছে যেটা এটা হচ্ছে রেল স্টেশন। এটা রেল স্টেশনটা আমি ভিডিও করেছি, তো আমি এটা মানে সুন্দর করে এডিট করে আপনাদের সাথে, অনেক লম্বা তো তো এটাকে আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে সকাল সকাল, এখন সকাল কয়টা বাজে, এখন 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 সকাল মানে 9:40 এরকম। তো মানে ঠান্ডা আছে, অনেকটাই ঠান্ডা আছে বাহিরে। আর আমরা এখন মানে এখনও মানে নাস্তা করি নাই সকালের, তো নাস্তা করে আমরা বের হব। আজকে এই আইফেল টাওয়ার দেখার একটু ইচ্ছে আছে, আইফেল টাওয়ার দেখবো। আর হচ্ছে যেটা আর আরও আছে কিছু কিছু, আজকে মানে সকালবেলা কিছু এখন শপিংয়ে বের হব, শপিংয়ে যাব, নাস্তা করে প্রথমে শপিংয়ে যাব, আর তারপর শপিং করে তারপর হচ্ছে যেটা আমরা ইয়ে করবো 2:30 দিকে আর কি আইফেল টাওয়ারের দিকে যাব। তো আইফেল টাওয়ারের দিকে ওখানে গিয়ে তারপর দেখে সব কিছু আর তারপর আবার চলে আসবো রাত্রে হোটেলে। আর এই হচ্ছে এখানটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের মানে যেখানে থাকছি আমরা উপরে, আমরা তো হোটেল, আর হোটেল থেকে নিচে আর কি এইটা এটা একটা চৌমুহনার মতো। আসলে এখানে দেখছি চার রাস্তার মানে ইয়ে আর কি পয়েন্টটা হচ্ছে এখানে চার দিক থেকে রাস্তাটা এসেছে, ওদিক থেকে একটা, এদিক থেকে একটা এসছে, ওদিক থেকে আরেকটা রাস্তা এসছে, আর হচ্ছে যেটা এদিক থেকে আরেকটা রাস্তা এসছে, আর এখান থেকে আরেকটা আসছে। তো এটা হচ্ছে তো আমাদের হোটেল, আর সামনে হচ্ছে এটা রেল স্টেশন। আর ভালো লাগছে সকালবেলা, এখনো কিন্তু মানে রুদ্র উঠে নাই, তো সুন্দর লাগছে এই এলাকাটা। এই যে দেখুন ভিউয়ার্স, তো আমি আসলে যে এডিট করব আর অনেক ভিডিও করেছি বের হওয়া থেকে শুরু করে সব ভিডিও আছে। তো রাস্তারও অনেক সুন্দর সুন্দর, প্যারিসে এসেছি তো সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এগুলো ভিডিও করেছি কিন্তু এডিটের কারণে তো শেয়ার করতে পারবো না। তো ভাবলাম যে একটু মানে ভিডিও করে এখন জাস্ট টাইম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই আর কি। তো আমরা ভিউয়ার্স গতকালকে এসেছি, তো তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি, দেশ থেকে আর একটা ভাবি আসছে, তো ভাবিকেও রিসিভ করব, আর আমরাও মানে ঘোরাও হয়ে গেল আর কি, এই কারণেই বের হয়েছি। তো এখন একটু সামনের দিকে যাই, আমিও দেখি নাই আসলে এই জায়গাটা, তো একটু আমিও দেখে নিচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি। এখানের আবার আমাদের যে লিমোস সিটিতে যে আমাদের যে বিল্ডিংগুলো আছে এগুলো অন্যরকম, আর এখানে দেখছি বিল্ডিংগুলো আর একটু মানে অন্যরকম। এখানের মানে এখান দেখলাম যে আর কি এক একটা জায়গার এই ইয়েগুলো এক এক রকম সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। এখানে হচ্ছে বিল্ডিংগুলোতে মানে ওই যে কি বলবো ওই যে মানে ডলের মতো ইয়ে আছে, একটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন মানে একটু ডলের মতো প্রত্যেকটা বিল্ডিং এর সামনেই দেখা যাচ্ছে এই ভাস্কর্য যেটাকে আমরা বলি, তো এরকম মানে ছোট ছোট ভাস্কর্যের মতো করে বিল্ডিং গুলোতে মানে ইয়ে করা ওয়ালের মধ্যে, তো এটা সুন্দর লাগে। এটা আবার আমাদের সিটিতে লিমোজে এটা এরকম কখনো মানে এখন এটা মানে দেখি নাই, এটা প্যারিসে এসে এখানে দেখলাম।
অন্যরকম, আর এখানে দেখছি বিল্ডিং গুলো আর একটু মানে অন্যরকম। এখানের মানে এখান দেখলাম যে আর কি এক একটা জায়গার ইয়েগুলো এক এক রকম সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। এখানে হচ্ছে বিল্ডিং গুলোতে মানে ওই যে কি বলবো, ওই যে মানে ডলের মতো ইয়ে আছে, একটু আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন মানে একটু ডলের মতো প্রত্যেকটা বিল্ডিং এর সামনেই দেখা যাচ্ছে এই ভাস্কর্য যেটাকে আমরা বলি, তো এরকম মানে ছোট ছোট ভাস্কর্যের মতো করে বিল্ডিং গুলোতে মানে ইয়ে করা ওয়ালের মধ্যে, তো এটা সুন্দর লাগে। এটা আবার আমাদের সিটিতে নিমজে এটা এরকম কখনো মানে এখন এটা মানে দেখি নাই, এটা প্যারিসে এসে এখানে দেখলাম। এখানের ইসে আমি বলতে পারছি না, আমরা যে মানে রোডে উঠেছি রোডের নামটা বলতে পারছি না। তো এই হচ্ছে ভিউয়ার্স, আমরা নাস্তাও করি নাই, সকালবেলা একটু বের হয়েছি, বের হয়ে ভাবলাম যে একটু ভিডিও করে নেই আপনাদের সাথে, একটু শেয়ার করে নেই। আর এখন হচ্ছে যেটা আর কি আমরা ইয়ে করবো, নাস্তা করব। তো নাস্তা করে আস্তে আস্তে তারপর এখানে আমরা যেখানে উঠেছি ওখানে মানে মেন এটা হচ্ছে বাঙালি মানে একদম আমাদের বাঙালি সবাই এখানে, আমি অনেক ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব। মানে বাঙালি সব কিছু এখানে আছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমি ভিডিও করেছি আর এখানে এই খাওয়া দাওয়া করে এখানটাতে মানে শপিং করব কিছু, আমাদের মানে দেশীয় কিছু জুয়েলারি টুয়েলারি এসব থ্রি পিস শাড়ি টাড়ি এসবের দোকান। কালকে রাত্রে আমরা হেঁটে হেঁটে মানে দোকানগুলো দেখে রেখেছি, কালকে রাত্রে আমরা 9টা হয়ে গেছে আসতে আসতে। তো তারপর হচ্ছে যেটা এখন আমরা ইয়ে করব, ওই শপিং করে তারপর মানে যাব আর কি, শপিং করে তারপর খাওয়া দাওয়া করে তারপর চলে যাব। তো দেখা যায় কবুতর, অনেক কবুতর দেখছি এখানে এসে। আর এগুলো হচ্ছে এখানে এই বাসগুলো এখানে দেখছি যে একদম হোটেলের সামনেই মানে একটার পর একটা থাকে, রাত্রেও দেখেছি তো বাসগুলো থাকে এখান থেকে যায় প্রত্যেকদিনই দেখছি। এই হচ্ছে মানে আমাদের হোটেলের নিচটা, এই হচ্ছে হোটেলের নিচ, এসব আমি ভিডিও করেছি তো আপনাদের সাথে শেয়ার করব। আর তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আর আমরা তো খাওয়া দাওয়া করব, এখন সকালে নাস্তা করব, এখন আমাদের 9:30 বাজে, তো ইয়ে করব নাস্তা করে আর যাব আপনাদের সাথে। জাস্ট এই ব্লগটা শেয়ার করলাম যে আমি প্যারিসে চলে এসেছি, আর এটা হচ্ছে মানে একদম বাঙালি টাউন আর কি প্যারিসের, জায়গাটার নামও বলতে পারছি না, তো সব কিছু আপনাদেরকে বলবো দেখাবো সামনে রেল স্টেশনে গিয়ে। দেখুন সকালবেলা ভিডিওটা করেছি, ভালো লাগছে, হাঁটছে সকাল বলতে অনেক লোকজনই বের হয়ে গিয়েছে সেটাই। তো ভিউয়ার্স আর এখন আমি রেখে দিচ্ছি, আমার আরও অনেক ভিডিও এডিট করতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে, আবার আজকে আইপিএলটা আরও দেখতে যাব। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আর ব্লগ বা আজকে এখন এই পর্যন্ত 2-3 দিন পর্যন্ত কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, ব্লগ নিয়ে আসবো। তো ভিউয়ার্স ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।